আসসালামু আলাইকুম। কারেন্ট টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমার হাতে একটি 100 টাকার এলইডি বাল্ব। এই বাল্বটি কেটে গেছে। আমরা এখন এই বাল্বটি কিভাবে সহজ উপায়ে ঠিক করা যায় ঘরে বসে আমরা সেটাই দেখব। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন, যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমরা একটু এসি কানেকশন দিয়ে দেখি লাইটটি জ্বলে কিনা। এই আমরা এসি কানেকশন দিলাম, কিন্তু লাইটটি জ্বলতেছে না। আমরা এখন বুঝবো কিভাবে। আমরা মক্কাটা খুললাম, খোলার পর এই যে দেখুন বাল্বগুলো, প্রত্যেকটা বাল্বই দেখা যাচ্ছে ভালো, কিন্তু এর ভিতরেও যে কোনো একটা বাল্ব কাটা গেছে, এই কারণে এটা জ্বলতেছে না। আমরা সেই বাল্বটা খুঁজবো কিভাবে, চলুন আমরা দেখে নিই। আমরা কারেন্টে লাইন দিলাম, লাইন দেওয়ার পর আমরা এটা কেচি নিলাম। এই দেখলাম একটা একটা করে দেখি কোনটা জ্বলে, এটা জ্বলে না, এটাও জ্বলে না, এটাও জ্বলে না। হ্যাঁ, এই যে দেখুন এই যে লাইটটি জ্বলছে, লাইটটি জ্বলছে। এখন আমরা কী করব, লাইন থেকে খোলাবো, তারপর আমরা এই লাইটটিকে উঠিয়ে দেব। আপনারা খেয়াল করে দেখুন, এই যে লাইটটি আমরা উঠিয়ে দিলাম। এখন আমরা এই জায়গায় এটা রং দিয়ে রং ঝালাই করে দেবো। আমাদের ঝালাইটা শেষ হয়ে গেল, এখন আমরা দেখি লাইটটি জ্বলে কিনা। হ্যাঁ, লাইটটি জ্বলছে। আপনারা আমার চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ।